সাতাশে ডিসেম্বর সোমবার রাত আটটায় শামীম জাহেদি আছে এডিটরস পেকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। ভরা মৌসুমেও কেজিতে আট টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম, সিন্ডিকেট ও নজরদারি অভাব অভিযোগ ক্রেতাদের। পিপিএল এর প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন, মাশরাফি তামিম রিয়াদকে নিয়ে ঢাকার বাজিমাত, সাকিবের বরিশালে ক্রিস গেইল। পুরুষ আত্মীয় ছাড়া দূরের গন্তব্যে যেতে পারবেন না আফগান নারীরা, তালেবানদের নতুন নির্দেশনা। বিভিন্ন জেলায় ভরা মৌসুমে খুচরা বাজারে 2 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। হঠাৎ চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এজন্য মিল মালিকদের সিন্ডিকেট ও বাজারে নজরদারি অভাবের দুষ্ছেন ভুক্তভোগীরা। এসব নিয়ে কথা বলতে গুলশান থেকে আমার সাথে যোগ দিচ্ছেন কৃষি বিপণন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ, এবং নওগাঁ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। জনাব ইউসুফ, প্রথমে আপনার কাছে আমি প্রশ্ন করতে চাচ্ছি যে বিষয়টি নিয়ে আমরা বলছি, চালের দাম কেন কমছে না, চালের দাম বাড়ছেই। একটা বড় অভিযোগ হচ্ছে যে চালে এইখানে সিন্ডিকেট হয় এবং সরকারের দিক থেকে যে নজরদারি করবার কথা সেটা হচ্ছে না, যথেষ্ট হচ্ছে না। আমি একটু একটি পরিসংখ্যান দিয়ে আপনার কাছে প্রশ্নটা করতে চাই, কেন হচ্ছে না? বাংলাদেশে যদি উৎপাদন দেখি চালের, মোটামুটি গড়ে বছরে 3.74 মেট্রিক টন উৎপাদন হয় থাকে, চাহিদা হচ্ছে 2.72 কোটি টন। তাই যদি হয় তাহলে কেন এই ঘাটতি বাজারে, বা কেন বাজারে দাম বাড়ছে বলা হচ্ছে, মানে পাওয়া যায় না বাজারে? ধন্যবাদ আপনাকে, দর্শকবৃন্দদেরকেও ধন্যবাদ। আসলে যেটা হচ্ছে, বড় মৌসুমে এখনো দেখেন আপনার কিন্তু জমিতে কিন্তু আপনার আমন ধান এখনো আছে, এমন অবস্থায় যে ধানের বাজার বাড়বে, চালের বাজার বাড়বে, এটা কোনোভাবেই কাম্য নয়, কেউ এটা আশা করতে পারে না। তো আমরা যেটা দেখেছি, আমরা কয়েকদিন ধরে যে চালের বাজার বাড়াতে আমরা মাঠ লেভেলে আমরা কথা বলেছি, এখন দেখা যাচ্ছে যে ধানের দামটা খুব বেড়ে গেছে, প্রায় আপনার ধানের দাম এখন 1300, 1400, 1500 টাকা পর্যন্ত ধানের দাম এখন কোনো কোনো জায়গায় আছে। এখন ধানের দাম কেন বাড়লো এইটাও আমরা তদন্ত করে দেখলাম যে দেখা যাচ্ছে যে বেশ কিছু আপনার বড় বড় এখন মিল মালিকেরা যারা বিশেষ করে প্যাকেটজাত চাল আপনার বিক্রি করে, তারা কিন্তু তাদের বড় বড় গুদামে তারা এখন ধান মজুত করছে, যে কারণে ধানের দাম বেড়ে যাওয়াতে চালের দাম বেড়ে গেল। পাশাপাশি আপনারা দেখেছেন গত মাসে আপনার ডিজেলের দাম বাড়াতে প্রায় আপনার 23% ডিজেলের দাম বেড়ে গেছে, ফলে আপনার ট্রাক ভাড়াও কিন্তু বেড়ে গেল। এখন দুটো বৃদ্ধির কারণে কিন্তু মূলত চালের বাজারটা বাড়ছে। পাশাপাশি আমি আরেকটা বিষয়, আপনি নিজেই বলছিলেন যে বড় বড় চালের খুচরা বিক্রেতা, আমরা বলতে চাচ্ছি যে বেশ বড় বড় কোম্পানি তারা চাল বিক্রি করছে, প্যাকেটজাত চালের কথা বলছেন আপনি নিশ্চয়ই, তারা কি পরিমাণ চাল বিক্রি করছেন, তার কি কোনো পরিসংখ্যান আছে, যে এটা কি তাদের মনে হয় যে তারা অনেক বেশি পরিমাণ চাল বিক্রি করছে কিনা প্যাকেটজাত, যার ফলে সার্বিকভাবে বাজারে দামের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখছে এটা? জি জি, এখন ওইভাবে আমাদের কাছে এই মুহূর্তে কোনো পরিসংখ্যান নাই, তবে আমাদের ধারণা হলো এখন কিন্তু আগে কিন্তু ছোট ছোট কয়েকটা গ্রুপ ছিল, এখন কিন্তু আপনার বড় বড় গ্রুপগুলো কিন্তু মাঠে এখন আছে, যে তারা এখন ধান মজুত করাতে, যেহেতু তারা এখন বাংলাদেশের জনগণের পার ক্যাপিটা ইনকাম বেড়ে যাওয়াতে এখন সকলের কিন্তু মোটা এবং মাঝারি চালের চেয়ে সরু চালের ডিমান্ড বেশি, এই কারণেই তারা কিন্তু সরু ধানটা বেশি বেশি করে মজুত করছে এবং বাজারে তারা এটা সংকট সৃষ্টি হচ্ছে। আমরা মাঠেও দেখেছি এই মুহূর্তে মিনিকেটের কিন্তু ধানের কিন্তু চাহিদা অনেক বেশি, কিন্তু বাজারে মিনিকেট এবং সরু চালের আপনার সংকট আছে, এই কারণে ধানের দাম বেড়ে গেছে। পাশাপাশি আপনাকে যেটা বললাম, আমরা পরিবহন ভাড়া বেড়ে যাওয়াতে এইটাও একটা কারণ আপনার চালের দাম বাড়াতে। তবে সরকার এখানে চেষ্টা করছে সমন্বয়ের মাধ্যমে, আপনার মিল মালিকদের সাথে আজকেও আমরা দেখেছি মাননীয় খাদ্যমন্ত্রী এবং
মাননীয় খাদ্য সচিব উভয় এই মিল মালিকদের সঙ্গে বসেছেন, বসে এটা কি কেন সংকট, আরো কি কি করা যায় এটা সমাধানের চেষ্টা করছে সরকার। ধন্যবাদ। আমি আমি জনাব ফরহাদ হোসেনের কাছে যেতে, জনাব ফরহাদ হোসেন আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো জি জনাব ফরহাদ হোসেন, আমি আমি আলোচনা শুরু দিয়ে বলছিলাম যে বাংলাদেশে মোটামুটি চাল বছর উৎপাদন হয় প্রায় 3.5 কোটি টন, চাহিদা প্রায় 2.5 কোটি টনের একটু বেশি, এরপরেও আমদানি হয় প্রায় 10 থেকে 13 লাখ টন, এরপরেও কেন বাজারে চালের ঘাটতি, কেন চালের দাম বেশি? আমরা যখন বাজারে যাই তখন কিন্তু দেখি না চালের অভাব দেখি না, কিন্তু আমরা শুনি দাম বেশি পাই, এর কারণটা কি? ধন্যবাদ আপনাকে মাধ্যমে সম্মানিত সকল দর্শককে সালাম এবং শুভেচ্ছা। খাগড়াছড়ি জেলা চাল সুন্দর প্রশ্ন করেছেন। আজকের যে বাজারটা মূলত মিনিকেট কাটারি এই জাতীয় ধানের এবং চাউলের বাজার যথাক্রমে মিনিকেট অর্থাৎ আমরা যেটা বিরাশাল ধান বলি তার বাজার হচ্ছে 1400 টাকা, আর কাটারি 1450 টাকা। এই বাজারটি বিগত 3-4 বছর থেকে এরকম সময় এরকমই থাকে। আর স্বর্ণাদাত্য ধান চাউল যেটি হচ্ছে 5 সেই ধানের বাজার আছে প্রতি কেজি ধানের মন 1110 টাকা, আপনার গুটি সন্না 1060 টাকা। এটি আমরা মনে করি আমাদের দৃষ্টিকোণ থেকে এটা একটা স্বাভাবিক বাজার। এটা এই বাজারে বর্তমান কৃষক ভাইরা ধান বিক্রি করে বেশ খুশি। তারপরে দু একটি কথা আমরা বললে না, আমাদের দেশে জমিতে সকল ধরনের ধানের চাষ হয়ে থাকে, কিন্তু দুঃখজনক হলে সত্য দিনের পর দিন চিকন চাউলের ভোক্তা বৃদ্ধি পাচ্ছে, মোটা চাউলের ভোক্তা কমে যাচ্ছে, সবাই চিকন চাউল ব্যবহার বেশি করতে, এর জন্য চিকনের বাজারটা একটু বেশি আমাদের দৃষ্টিতে। আজকে আমাদের বাজারে মিনিকেট যেটা হচ্ছে বিরাশাল বা মিনিকেট আমরা বলি সেই চাউলের মূল্য পাইকারি বাজার 56 থেকে 58 টাকা কেজি মিনিকেট, আপনার কাটারি হচ্ছে 58 থেকে 60 টাকা, আর সন্না 40 থেকে 41 টাকা, অর্থাৎ প্রতি কেজি চাউলের মূল্য ডিফারেন্স 20-21 টাকা। যদি সকল ভোক্তা এই মিনিকেট কাটারি এই চাউলটা না খেত, যদি এই মাঝারি চাউলে ফিরে আসতো, তাহলে হচ্ছে চিকন চাউলের বাজার বাড়াটা প্রবণতা কমত এবং হচ্ছে মোটা চাউলের বাজারটা আর একটু বাড়ত বৃদ্ধি পেত। আমার বিনীতভাবে অনুরোধ, সর্বক্ষেত্রেই মিল বাণিজ্যের দোষার করা হয়, আপনাদের মাধ্যম আপনার মাধ্যমে আমি দেশবাসীকে আমি অনুরোধ করবো একটা তথ্য দিতে চাই। আমাদের জেলায় প্রায় 1200 রাইস মিল রয়েছে ছোট বড়, এখানে প্রায় 80-90% রাইস মিল ইতিমধ্যে ব্যাংক ডিফল্টার হয়েছে, তারা ব্যবসা থেকে সদস্য হয়েছে, অর্থাৎ ক্রমাগত ব্যবসা লোকসানের কারণে এই অবস্থা বিরাজ করছে। আমাদের প্রতিনিয়ত অর্থ মুনাফা খবর বলা হয়, আমি সম্মানিত সরকারের সকল আহ্বান জানাবো, আসুন আমরা। জনাব ফরহাদ হোসেন, আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন এবং জনাব ইউসুফও বলছিলেন যে এখন বাংলাদেশের মানুষ চিকন চাল বা সরু চালের দিকে বেশি আগ্রহ দেখাচ্ছে এবং যার ফলে দাম বাড়ছে, তা তাই যদি হয় মোটা চালের দাম কি তারা বাড়ছে না কমছে? এই বিষয়ে প্রশ্নটা আপনার কাছে আমি আবার করব এবং তার আগে আমি জনাব ইউসুফের কাছে যেতে চাচ্ছি। জনাব ইউসুফ, আপনার কাছে যেটা বলছিলাম আসলে একই প্রশ্নই আপনার কাছে, যে আপনারা বলছিলেন যে যেহেতু সরু চালের চাহিদা বেশি হয়েছে দাম স্বাভাবিকভাবে বাড়ছে, ভালো কথা, তাহলে কি মোটা চালের দাম কমছে? সে তো কমছে না। না, আপনি দেখেন কি মোটা চালের দাম কমে নাই, কিন্তু মোটা চাল এবং মাঝারি চাল দুটো চালেরই কিন্তু দাম কিন্তু এখন স্থিতিশীল আছে, গত 3-4 মাস ধরে দাম কিন্তু বাড়ে নাই, হঠাৎ করে সরু চালের দামটা বেড়েছে। আর আমাদের কিন্তু এখানে আপনার আতঙ্কিত হওয়ার কিছু নাই, আমরা বলি গত বছর এই সময়ে আপনার চালের মজুদ ছিল সরকারের কাছে 11 লক্ষ টন, আর ওই অবস্থায় এই বছর কিন্তু চালের বর্তমান মজুদ আছে 14 লক্ষ টন। সুতরাং চালের দাম যদিও সাময়িকভাবে এটা বেড়েছে, কিন্তু আমরা আশা করছি
চালের বাজার এটা স্থিতিশীল হয়ে যাবে। আর সুতরাং এখানে এবং সংগ্রহের ক্ষেত্রে আমরাও চেষ্টা করছি যে সংগ্রহের যদিও 50% এই ডিসেম্বরের মধ্যে যেটা আমনের টার্গেট ধরা হয়েছিল সেটা এখনো 50% টার্গেট ধরলেও কিন্তু এটা কিন্তু আপনার ইয়ে হয় নাই, এখনো কিন্তু লক্ষ্যমাত্রা অর্জন হয় নাই। আজকে পর্যন্ত আমাদের যতটুকু ধারণা আছে যে 36% আপনার ধান এবং চাল লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু সরকার আমাদের বিশেষ করে আপনার জেলা খাদ্য নিয়ন্ত্রক যারা আছে এবং আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক যারা আছে তাদের মাধ্যমে এবং প্রশাসনকে ব্যবহার করে আমরা চেষ্টা করছি যে চালের আপনার যাতে সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হয়, পাশাপাশি প্রয়োজনীয় চাল যদি চালের দাম আরো বৃদ্ধি পায় তাহলে সরকার এটা আমদানি করার জন্য সিদ্ধান্ত নেবে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব ইসু, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব ফরাত হোসেন, আপনার কাছে প্রশ্নটা ছিল এরকম যে আপনারা বলছিলেন যে মোটা চালের দামের বৃদ্ধি তেমন পায়নি, যেহেতু সরু এবং চিকন চালের চাহিদা বেশি সেটার দাম বাড়ছে, সেটা কারণটা কী? কারণ আমরা জানি যে বছরে সাধারণত 10-12 লাখ টন চাল কিন্তু আমদানি হয় এবং এটা বোলাই হয়ে থাকে, মূলত এটা সরু চাল। তাহলে কি এই আমদানির কোনো ভূমিকা নেই বা দাম স্থিতিশীল করবার ক্ষেত্রে? কেন হচ্ছে না তাহলে, দাম কমছে না কেন? দেখুন, আমি একটি তথ্য জানাতে চাই। 2017 সালে ধানের মূল্য, চাউলের মূল্য বিগত 1 দশকের মধ্যে নিচে নেমে যায়। এতে করে হচ্ছে আমাদের এলাকার কৃষকরা ধান উৎপাদন থেকে মুখ ফিরিয়ে নেই। সে বছর আমাদের নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় কৃষক মানে হচ্ছে ধানের জমিতে হচ্ছে আম বাগান করেছে, মালটা বাগান করেছে, কোথাও পুকুর খনন করেছে, অর্থাৎ প্রতিনিয়ত ধানের জমি থেকে অন্যান্য জমিতে হচ্ছে আমাদের জমিগুলো ডাইভার্ট হচ্ছে এবং ছোট সালে ধানের দাম না পাওয়ার দরুন এটি বেশি হয়েছে। বর্তমানে হচ্ছে ধানের দাম ভালো পাওয়ার দরুন এই মুহূর্তে কৃষক ভাইরা আবার ধানের দিকে ঢুকেছে, যথাযথভাবে ধান উৎপাদন করছে। বর্তমান যে দাম এতে কৃষক ভাইরা হচ্ছে অত্যন্ত খুশি। আমি যেহেতু ইতিমধ্যেই আপনার হচ্ছে উৎপাদন ধানের উৎপাদন দায় ইতিমধ্যে বেড়েছে, যেমন হচ্ছে আমাদের সাবেক মহাপরিচালক মহোদয় বললেন তেলের দাম বৃদ্ধি হয়েছে, লেবারের দাম বৃদ্ধি হয়েছে, পরিবহন খরচ বৃদ্ধি হয়েছে, সবকিছু মিলে বৃদ্ধি পাচ্ছে। সেহেতু কৃষকদের স্বার্থে বর্তমান যে বাজারটা এটি আমি এবং আমরা মনে করি এটি একটি যথার্থ বাজার, আর এটা স্ট্যান্ডার্ড বাজার। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাল রয়েছে, আর বাজার না বাড়ুক এটা চাই। কুমলা হচ্ছে আমাদের কৃষক ভাইরা হচ্ছে অত্যন্ত কষ্ট পায়, তারা ধান থেকে হচ্ছে মুখ ফিরে নেই। সেক্ষেত্রে আমাদের দেশে সরকারের হাতে পর্যাপ্ত পরিমাণ ধান চাল রয়েছে, যদি বাজার বাড়ে তাহলে আমি সরকারকে অনুরোধ করবো, আহ্বান জানাবো। সেক্ষেত্রে হচ্ছে OMS চাবিকা টিয়ার বিভিন্ন কর্মসূচি দিয়ে হচ্ছে চাউলের যদি বাজারে অ্যাভেলেবল করা হয় তাহলে হচ্ছে বাজারটা অবশ্যই স্থিতিশীল থাকবে। আপনার হচ্ছে আপনার মাধ্যমে জানাতে চাই, এখন হচ্ছে আমাদের হচ্ছে সংগ্রহ মৌসুম চলছে। আমরা আশা করছি আমাদের জেলা থেকে তথা দেশব্যাপী যে 5 লক্ষ মেট্রিক টন চাউলের টার্গেট দেওয়া হয়েছে সেটি হচ্ছে আমরা হচ্ছে সংগ্রহ করতে সমর্থবান হব। পাশাপাশি ধানের যে টার্গেট 3 লক্ষ মেট্রিক টন দেওয়া আছে সেটা হচ্ছে ধান থেকে। ধন্যবাদ জনাব ফরাত হোসেন, আপনাকে ধন্যবাদ। জনাব মোহাম্মদ ইসু, আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতি নেবো, বিরতি পর ফিরে আসবো আলোচনায়। কারণ একটি বিষয় কিন্তু একটা চিন্তার বিষয় থাকে, যেখানে আমরা বলছিলাম যে চাহিদা এবং উৎপাদনের মাঝখানে একটা বড় বড় ফাঁড়াক আছে, তারপরেও আসলে বাজারে চালের দাম বেশি বৃদ্ধি পাওয়াটা খুবই চিন্তার বিষয়। জনাব ইসু, আমরা কথা বলছিলাম যে চালের দাম বৃদ্ধি নিয়ে, একটি বিষয় সেটা হচ্ছে যে আমরা বলছি যে প্রায় 13 লক্ষ টন আমদানি করা হয়ে থাকে প্রতি বছরে এবং এটা মূলত সরু চাল। এই আমদানি কি তাহলে বাজারের যে দাম বৃদ্ধি বা কমাতে কোনো ভূমিকা রাখে না? আসলে আপনার প্রশ্নটা অত্যন্ত সঠিক। দেখেন, আমাদের দেশের চালের উৎপাদনের পরিসংখ্যানটা সাধারণত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই দুটো প্রতিষ্ঠানের সমন্বয় করে চালের উৎপাদনের আপনার তথ্যটাতে। এখানে আমরা বলবো যে কৃষি মন্ত্রণালয় থেকে আমাদের মাননীয় কৃষি মন্ত্রী বারবার বলছে যে সঠিক তথ্য ব্যবহারের জন্য এখানে এই বছর তারা চালের উৎপাদনের তথ্য দিয়েছে 386 লক্ষ টন
এবং আবার পাশাপাশি আমাদের ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার তারা দিয়েছে 348 লক্ষ টন এবং তারা বলছে এই বছর উৎপাদন হবে 362 লক্ষ টন। এরপরে আমাদের কৃষি সম্প্রসারণ বলছে যে 30 লক্ষ টন চাল মানে আপনার সারপ্লাস থাকবে, আর ইউএসডিএ বলছে 10 লক্ষ টন চাল ঘাটতি থাকবে। তাহলে এখানে তথ্যের মধ্যে একটা গরমিল আছে। তা আমরা বলবো যে এখানে সঠিক পরিসংখ্যান যদি দেওয়া না যায় তাহলে এক্ষেত্রে চাল আমদানি করতে হবে, চালের উৎপাদন বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে। সুতরাং এখানে একটা তথ্য সঠিক তথ্য দেওয়া এটা অত্যন্ত আমাদের একটা জরুরি। এবং পাশাপাশি যে আমাদের মিল মালিক উনি যে সাধারণ সম্পাদক যে বললেন যে ল্যান্ডের কিন্তু পরিমাণ কিন্তু কমছে, হ্যাঁ ল্যান্ডের পরিমাণ কমছে, পাশাপাশি কিন্তু আমাদের হাই ইল্ডিং ভ্যারাইটিস গুলো আমাদের কিন্তু বৃদ্ধি পাচ্ছে। দেখেন 1971 সালে চালের পার হেক্টর উৎপাদন ছিল 2 হেক্টর আপনার 2 টন করে, এখানে এখন কিন্তু সেখানে আপনার মোর দেন 4 টন আপনার কিন্তু চাল উৎপাদন হচ্ছে। এটা এখন গভর্নমেন্টে চালের উৎপাদন বাড়ানোর জন্য অর্থাৎ প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য বিভিন্নভাবে এখন চেষ্টা করা হচ্ছে, কৃষি যান্ত্রিকরণ করা হচ্ছে। সুতরাং সাথে সাথে যদি আমরা সঠিক তথ্যটা যদি নিরূপণ করতে পারি এবং অ্যাকচুয়ালি আমাদের চালের দরকার কত, পাশাপাশি আপনি দেখেন 2015 সালে কিন্তু হাউস হোল্ড সার্ভে হয়েছে, সেই সময়ে 16 কোটি জনগণ, এখনো কিন্তু সেই 16 কোটি জনগণ। আপনার 1971 সালে যখন স্বাধীন হচ্ছে তখন 7.5 কোটি, আর আমরা কি 50 বছরে কি মাত্র আর 7.5 কোটি 8 কোটি লোক হয়েছে? আমার মনে হয় এখানে আপনার জনসংখ্যা বেড়ে গেছে, আপনার কিন্তু প্রতি পার পার্সন তাদের চালের যে কি পরিমাণ ভোগ করে, আবার পাশাপাশি চালের আপনার ব্যবহার এটাও কিন্তু বেড়ে গেছে। সুতরাং সবকিছু বিবেচনা করে আমরা মনে করি যে আমরা কৃষি মন্ত্রণালয় থেকে একটি যদি সঠিকভাবে যদি একটা আপনার করে যদি একটা সমাধান দেওয়া যায় তাহলে এক্ষেত্রে সবকিছু সমাধান সম্ভব হবে। অনেক ধন্যবাদ মোহাম্মদ ইউসুফ, আমরাও সেটা চাই। আসলে সত্যিকার অর্থে আপনি যেটা বলছেন যে উৎপাদন এবং চাহিদার সঠিক পরিসংখ্যান না পেলে কিন্তু কেন চালের দাম বাড়ছে সেই তাহলে কিন্তু সত্যিকার উৎসটা আসলে খুঁজে পাওয়া যাবে না। আমরা আশা করবো সরকার সেই বিষয়ে নজর দেবে। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ ইউসুফ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL এর প্লেয়ার্স ড্রাফটে চমক দেখিয়েছে ঢাকা। মাহমুদুল্লাহর সাথে মাশরাফি এবং তামিমকে দলে ফিরিয়েছে তারা। এক মৌসুম পরে ফিরে সফলভাবে BPL আয়োজন করতে চায় গভর্নিং কাউন্সিল। এ নিয়ে কথা বলতে মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ক্রিকেট কোচ এবং বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। জনাব ফাহিম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। প্লেয়ার্স ড্রাফট হলো, কিন্তু আমি আপনি একটি বিষয়ে আসলে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে এই যে অষ্টমবারের মতো BPL আয়োজন করতে যা হচ্ছে সেখানে কিন্তু সেই দল বদলটা বা দল গঠন কিন্তু আগের মতোই ড্রাফটে হচ্ছে, অনেকটা লটারির মতো। কেন এটা পুরোপুরি প্রতিযোগিতার মাধ্যমে হচ্ছে না, যাতে সত্যিকার অর্থে যারা ভালো দল তারা বেশি ভালো প্লেয়ার নিয়ে করতে চাইবে? অর্থাৎ আমি বলছি দলগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা সেটা কিন্তু হচ্ছে না। এখনও কি সময় হয়নি একেবারে সরাসরি নিলামের মতো করে যদি দলগুলো তাদের ইচ্ছা মতো দল বাছাই করতে পারে, খেলোয়াড় নিতে পারে, তাহলে কি এই এই প্রতিযোগিতা আরও বেশি মানে আকর্ষণীয় হতো কিনা? আপনার কি মনে হয় আসলে? ধন্যবাদ। না, দলের দল গঠনের যে প্রক্রিয়াটা সেখানে সবাই এখানে এটা এটা নিলাম হচ্ছে না ঠিকই, বা ড্রাফটের যে প্রক্রিয়াটা এখানে সবারই সুযোগ আছে নিজের পছন্দের খেলোয়াড়টা নিয়ে নেওয়ার। এই সিস্টেমটা যেটা এনশিওর করে সেটা হচ্ছে যে আপনি লটারির মাধ্যমে আপনার ভাগ্যের উপর নির্ভর করবে আপনি কখন লটারিতে সুযোগ পাবেন প্লেয়ার ডাকার, তার উপর নির্ভর করবে যে আপনি কিভাবে আপনার প্রথম পছন্দের বা দ্বিতীয় পছন্দের বা তৃতীয় পছন্দের প্লেয়ারদেরকে নিয়ে দল গঠন করতে পারেন। সেটা আপনি যদি ভাগ্য ভালো থাকে আপনি যদি প্রথম কল করতে পারেন কিংবা আপনি যদি শেষে কল করেন সেখানে কিছু অ্যাডভান্টেজ আছে। সো আমার মানে প্রক্রিয়ার মধ্যে সমস্যা নেই, তবে হ্যাঁ আরো অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আরো ভালোভাবে করলে BPL-টা আরো ভালো হবে, কোনো সন্দেহ নেই। আমার মানে প্রক্রিয়ার মধ্যে তেমন একটা কিন্তু IPL কি হয়? IPL কি এরকম ড্রাফটের মাধ্যমে বা লটারির মাধ্যমে হয়? ওখানে অকশন হয়, তাহলে এখানে কেন হচ্ছে না? আমি সেটাই বলতে চাচ্ছি, তাহলে কি আরো বেশি প্রতিযোগিতা আসতে আনা যেত কিনা এই এই টুর্নামেন্টে? তা তো অবশ্যই হতো। ওখানে যেটা হয় যে একটা একটা প্লেয়ার একটা বেস প্রাইস থাকে, তারপরে আপনি যদি পছন্দ করেন আপনি ইচ্ছা মতো কিনতে পারেন, আপনি আপনি যদি টাকা বেশি খরচ করতে চান একটা পার্টিকুলার প্লেয়ারের ব্যাপারে আপনি খরচ করতে পারেন ওখানে। হ্যাঁ ওটা 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 বোধহয় বেস্ট পসিবল ওয়ে, বাট ওখানে বোধহয় এখন আমরা এখনো পৌঁছতে পারিনি, কারণ ওটার মধ্যে আরো অনেক সিস্টেমেটিক প্রবলেম হতে পারে যেটা হয়তো হ্যান্ডেল করার মতো অবস্থা এই মুহূর্তে আমরা নেই। আমি সেটাই বলছিলাম যে অষ্টম আসর
আর কতদিন অপেক্ষা করতে হবে এমন পদ্ধতির জন্য? আসলে এটা এটা এই প্রশ্ন নিশ্চয়ই করা যায়, তবে আমরা আশা করব যে খুব দ্রুত এগুলো আরো ইমপ্রুভমেন্ট আসবে এবং আমরা আরো ভালো আরো আরো কি বলবো একেবারে কোনো ঝামেলা ছাড়া একদম বেস্ট পসিবল প্রসেসটাই অনুসরণ করব। কারণ এই পদ্ধতিতে হয়তো দুর্বল দলকে একটা এক ধরনের প্রোটেকশন বা এক ধরনের নিরাপত্তা দেওয়া হচ্ছে, কিন্তু আলটিমেটলি আমি যদি বলি ওপেন মার্কেটে বা যদি বলি বাজার অর্থনীতিতে এই প্রোটেকশন দিয়ে টিকে রাখা আসলে সম্ভব না, হয়তো বেশি দিন সম্ভব নয়। ধন্যবাদ জনাব ফাহিম। আমি আরেকটি বিষয়ে আপনাদের শাসন করছি, দলের পরিচয় নিয়েও আমি একটা প্রশ্ন রাখতে চাই। যেমন কখনো বরিশাল থাকছে, কখনো বরিশাল থাকছে না, কখনো কুমিল্লা থাকছে না, কখনো রংপুর থাকছে বা রাজশাহী থাকছে না, এই যে পরিচয় অর্থাৎ একটি এলাকা নির্দিষ্ট এলাকার মানুষ তার সাথে একটি দলকে কানেক্ট করতে পারে না, সংযোগ করতে পারে না, এই সংযোগ করতে না পারাও তো বোধ হয় অনেক মানুষ বিপিএল থেকে আস্তে আস্তে হলেও হয়তো বিমুখ হয়ে যেতে পারে, এমন বিষয়টা ভাবা উচিত না? এটা যদি দীর্ঘমেয়াদী হয়, আপনি যদি বিভাগ ওয়াইজ চিন্তা করেন যে একটা মানুষ তিনি রাজশাহী বিভাগের মানুষ, তো রাজশাহী যদি একটা টিম থাকে তিনি কিন্তু সহজে সংযোগ করতে পারেন, এইরকম বিষয়টা ভাবা উচিত কিনা আসলে? এটা একটা বড় ব্যর্থতা। আপনি একটা ভালো পয়েন্ট রেজ করেছেন, জিনিসটা যেটা হয় যে হ্যাঁ ভক্ত তৈরি হয় এবং তারা খেলা অনুসরণ করে, ওই দল জানে যে আমাদের পেছনে অনেক মানুষ আছে, এবং এখানে অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন আসে। কিন্তু রাজশাহী যখন রাজশাহী বিভাগকে প্রতিনিধিত্ব করবে, সারা রাজশাহীর মানুষ তার পিছনে দাঁড়াবে, ভালো করলে তারা তাকে সাপোর্ট করবে, যদি খারাপ করে সেটা সে প্রেশারটা তার সামনে রাখবে, সেই প্রেশারটা তারা ক্রিয়েট করবে, এবং এটাই বোধ হয় দুর্দান্ত। যদি কম্পিটিশন চাই আমরা, খুব ভালো মানের কম্পিটিশন যদি চাই, তাহলে এই প্রেশারটা কিন্তু খুব দরকার এবং এই আবহতো দরকার, এই কালচারটাও দরকার। এটা খুব ভালো কথা বলেছেন আপনি সন্দেহ, এবং আমরা আশা চাই চাই এটা হওয়া উচিত, না হলে আসলে সত্যি করার অর্থ মানুষ ওনারশিপ তৈরি হবে না একটা টিম নিয়ে, দল নিয়ে, সেটা খুব দরকার আছে। আবার আজকে আরেকটা বিষয় বলছি যে ঢাকা যেমন এবার কোনো ফ্র্যাঞ্চাইজি তো পেল না, একটা বড় যুক্তি দেখানো হচ্ছে যে আসলে এক বছরের জন্য যদি পরপর এরকম নিলাম হয় বা দল গঠন নিয়ে কথা হয়, তাহলে কিন্তু একটি দল যারা আসলে একটা টিম চালাতে চায় তারা কিন্তু দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করতে পারে না, সেটা সব যুক্তিসঙ্গত বলেই মনে হয়, সেটা নিয়ে কি ভাবা হচ্ছে? ভাবা তো উচিত ডেফিনেটলি, কারণ এটা একটা বড় ব্যর্থতা বোধ হয় আমাদের, যে বেশ 7-8 বছর ধরে বিপিএল হচ্ছে এবং এটা একটা ব্র্যান্ড হয়ে যাওয়া উচিত ছিল বাই দিস টাইম। আপনি যেটা বললেন যে হ্যাঁ একটা দল থাকবে, এই দলের অনেক ভক্ত থাকবে, অনুসারী থাকবে, এবং ওরা সারাদিন এটার খোঁজ খবর করবে, কে আসলো, কে গেলো, কে কত রান করলো, কে জিতলো, কে হারলো। এই জিনিসটা যদি আমরা এই নিরবিচ্ছিন্ন ভাবে যদি একটা দল এগিয়ে যেতে না পারে, তাহলে এই পরিবেশটা কখনো তৈরি হবে না। এখন যেটা হচ্ছে যে কখনো থাকছে কখনো থাকছে না, তাতে ওই ওই সিরিয়াসনেসটা আসছে না, যেটা একটা প্রেশার ক্রিয়েট করতে পারতো প্রত্যেকটা দলের উপরে, এবং এটা একটা ন্যাশনাল একটা ইভেন্ট হতে পারতো। ওই জায়গাটা বোধহয় আমরা এখনো পৌঁছতে পারিনি, বাট ওইটা ওই জায়গাটা পৌঁছানোটা আমাদের জন্য খুব জরুরি। যদি আমরা আমাদের শুধু এটাকে শুধু একটা খুব ভালো টুর্নামেন্ট না, এবং জাতীয় মানটাকেও যদি আমরা উপরে উঠতে চাই, টি টোয়েন্টিতে আমরা বেশ খানিকটা পিছিয়ে আছি, টি টোয়েন্টিতে যদি আমরা আমাদের মানটাকেও উঠাতে চাই, তাহলে কিন্তু কম্পিটিশন লেভেলটাকেও ওই জায়গায় নিয়ে যাওয়াটা খুব জরুরি। অনেক ধন্যবাদ জনাব নাজমুল আবেদিন ফাহিম আমাদের সাথে থাকবার জন্য। আফগানিস্তানের নারীদের দূরবর্তী কোনো গন্তব্যে যেতে হলে তার পুরুষ কোনো স্বজনকে সাথে থাকতে হবে বলে নির্দেশনা জারি করেছে তালেবান। একই সাথে জানানো হয়েছে যে মাথায় স্কার্ফ না থাকলে নারীদের কোনো পরিবহনে চড়তে দেওয়া হবে না। এসব নিয়ে কথা বলতে ধানমন্ডি থেকে আমার সাথে যোগ দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ফজলুল হালিম রানা। জনাব রানা, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। তালেবানরা যে আজকে নির্দেশনা জারি করেছে তাতে অনেকেই বিশ্লেষক বলছিলেন যে 1996 সালে যখন প্রথমবাররা তালেবান ক্ষমতায় আসে, সেই তালেবানদের সাথে এই তালেবানদের কিছু পার্থক্য থাকবে এবং বলা হচ্ছে কিছুটা মডারেট তালেবান হবে বলেই অনেকে বলছিলেন, সেটা কি ভুল বলে প্রমাণিত হচ্ছে? আপনি আমি যেটা আসলে এই আফগানিস্তান কিংবা তালেবান ইস্যুতে আমি নিজেও বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম আপনাদের মাধ্যমে, তো আসলে আমার অবস্থানটা কিন্তু ছিল আপনি যেটা বলছেন এরকমের নয়, কারণ আমি শুরু থেকেই বলেছিলাম যে এরা মূলত মুখে মডারেট হওয়ার কথা বললেও তাদের যে মানে ইসলামিক মিলিটেন্ট হিসেবে তাদের যে চরিত্র, তাদের যে আমরা বৈশিষ্ট্যগুলো দেখি, সে জায়গা থেকে আসলে বের হয়ে আসার সুযোগ খুবই কম, এবং তারা মূলত আসলে সেই চর্চাটাই করেছে, এবং প্রথমে হয়তো তারা একটু যেটাকে বলা যায় আপনার আন্তর্জাতিক যে স্বীকৃতি বিভিন্ন রাষ্ট্রের বড় রাষ্ট্রগুলোর, সেসব কারণে তারা লিবারেল হবার কথা বলছে বা এরকম অনেকগুলো টোপ দেখিয়েছে, কিন্তু আসলে তাদের যেটা চরিত্র, তাদের যেটা মানে মূল যে যাই প্রিন্সিপাল তারা ধারণ করে, সে জায়গা থেকে আসলে এরকম একটা রেডিক্যাল ইসলামিস্ট পলিটিক্যাল গ্রুপের বের হয়ে আসার সুযোগ নেই, এবং সেটা আমি আগেও বলেছি এখনো বলছি। এবং এরা যেটা শুরু করলো, আপনি যেমনটা বলছিলেন যে
96 এ, অর্থাৎ যখন 96 তে তারা ক্ষমতায় আসে, তখন তারা কিন্তু দেখেন বাইরে গেলে এই একই আদেশ জারি করেছিল যে সকল শরীরের সকল অংশ তাদেরকে ঢেকে বের হতে হবে, তারপর পুরুষ সঙ্গী ছাড়া কোথাও যাওয়া যাবে না এবং একা কোথাও বের হওয়া যাবে না, এবং যদি কোনো রকমের যেটা তাদের ভাষায় সুকল্ড ব্যবিচারের ঘটনা ঘটে তাহলে তাদেরকে জনসমক্ষে ফাঁসি দেওয়া হবে, এমনকি পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা হবে। এই কথাগুলোই কিন্তু হচ্ছে গিয়ে আপনার ওই সময়ে ছিল। এবং আমার কাছে মনে হয় যে এবার তারা যেভাবে বিরোধর্পে ক্ষমতায় এসেছে, এবার এসে আরো বরং তাদের অবস্থানটা আরো কঠোর হবে, আমি এটাই মনে করি। শুরুতে আমার বক্তব্য এরকমও ছিল, এখনো আমি এরকমই বলছি। বাট হ্যাঁ, আপনি যেটা যদি আমরা ধন্যবাদ, আমি আমি আরেকটা বিষয় জানাব রানা আপনার কাছে প্রশ্ন করতে চাই। সাম্প্রতিক সময় কিছুদিন আগেই তালেবানরা তারা বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছে, তাদের দেশের সাহায্য সহযোগিতা আহ্বান জানানো হয়েছিল। কিন্তু আমরা জানি যে এখন সাহায্য এবং সহযোগিতা পেতে হলে পৃথিবীর পশ্চিমা দেশগুলো মূলত মানবাধিকারকে খুব গুরুত্ব দিচ্ছে, এবং সেইটা যদি মানবাধিকার লঙ্ঘন করা হয় তাহলে এই সাহায্যগুলো তারা সাধারণত পায় না। তো এক্ষেত্রে তো তাহলে আফগানিস্তানের তালেবান সরকার, তারা তো জেনে শুনেই কথা বলছে, তারা কি তাহলে এই সাহায্য সহযোগিতা যে পাবে না তারা তো বুঝতেই পারছে নাকি? আসলে পরিস্থিতি সেরকমই, কারণ শুরুতে অনেকে, আপনি যেটা বললেন যে অনেকে কিন্তু বিশ্লেষক যারা রাজনৈতিক চর্চা করেন তারা কিন্তু বলেছিলেন যে হচ্ছে যে 100 মিলিয়ন প্রস্তাব দিয়েছিল সাহায্য করার সেই টাকাটা তারা পাবে, তারপরে হচ্ছে গিয়ে এর বাইরে যে 10 বিলিয়ন অর্থাৎ তাদের যেটা রিজার্ভ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে সেটা তারা ফেরত পাবে, এরকমের আশাটা অনেকেই করেছিলেন। কিন্তু আসলে বাস্তবে সেরকমের নয়, কারণ হচ্ছে গিয়ে প্রথমে হয়তো কিছু সময় নিয়েছে বড় রাষ্ট্রগুলো, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কিংবা হচ্ছে রাশিয়ার মতো দেশগুলো, কিংবা আমরা চীনের মতো দেশগুলো বলতে পারি, কিন্তু আসলে বাস্তবতা ভিন্ন। এবং তারই প্রেক্ষিতেই দেখা যাচ্ছে যে এখন যে অবস্থায় তারা দাঁড়িয়ে আছে তাতে এখন আপনাদের যে স্ট্যাটিস্টিক যেটা বলে সেক্ষেত্রে মানে আমার কাছে মনে হচ্ছে যে দুর্ভিক্ষ অনিবার্য, কারণ হচ্ছে গিয়ে এখন মোটামুটি 77% অ্যাবভ পিপল হচ্ছে গিয়ে আপনার কি বলা যায় হচ্ছে দারিদ্রতার শিকার, এবং এই সংখ্যাটা খুবই দ্রুত বাড়তেছে। যদিও হ্যাঁ, এখনকার এই কথা আর যদি আমরা অতীত দেখি আফগানিস্তান, আফগানিস্তান এরকম ছিল না এক সময়। আমরা যদি মানে অর্ধদশক আগে চলে যাই তাহলে আমি একটা রেফারেন্স দিতে পারি আপনাকে, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির একজন খুবই বিখ্যাত প্রফেসর উইলিয়াম পডলিস, উনি 1967 হচ্ছে ইউনেস্কোর একটা প্রজেক্ট নিয়ে হচ্ছে গিয়ে কাজ করতে গিয়েছিলেন আফগানিস্তানে বা কাবুলে, এবং তিনি যে টিচার্স ট্রেনিং কলেজে উনি মূলত অধ্যাপনা করতেন, বাট ওনার উনি পেশায় ছিলেন একজন আলোকচিত্রী। হ্যাঁ, তো ওনার এই ছবিগুলো এখন দেখা যায় যে ইউরোপ আমেরিকায় ভাইরাল, এবং ওই ছবিগুলোতে দেখা গেছে যে কাবুল শহরে তখনকার সময়ের মেয়েরা কি পরিমাণ আধুনিক ছিল এবং তাদের যে পোশাক আশাক ছিল, তাদের ইউনিভার্সিটিতে তাদের অবস্থান কেমন ছিল, তাদের গান বাজনা কেমন ছিল। ইভেন আপনি নিজেও জানেন হয়তো যে কাবুলে কালচারাল নাইট হতো প্রতি বছর, এবং সেখানে পার্সি, অ্যারাবিয়ান, তারপরে মঙ্গোলিয়া, চায়না থেকে মানুষ মানে সিঙ্গার রাষ্ট্র পার্টিসিপেট করতো, তাদের মানে কালচারাল একটা বিউটি ছিল, ঐতিহ্য ছিল। কিন্তু সেই জায়গা থেকে এখন আসলে আমার মনে হয় যে আফগানিস্তান যেটা জাতিসংঘ বলছে, বা কিছুদিন আগে একটা সামিট হলো মেয়েদের বা নারীদেরকে নিয়ে, তো তারা ওই আফগানিস্তানের যারা বিখ্যাত নারী তারা কিন্তু ক্লেম করতেছিলেন, খুবই নাম করা যারা আছেন, যেমন ধরেন হুমায়রা রিজিয়া, সিমকাই কার্গোল, তারপরে হচ্ছে বেহেস্তা আরগান, সংবাদ উপস্থাপিকা যাকে হচ্ছে গিয়ে বের হয়ে যেতে হয়েছে, তারপর মোজদা জামাল দে, এরা খুবই নামি দামি মানে উওম্যান। অনেক 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 ধন্যবাদ জনাব ফজলুল হালিম রানা আমাদের সাথে থাকবার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই ছিল এইট ডট স্পিকে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।